11 দফা বিধি নিষেধের খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজধানীর খবর জানবো। রাজধানীর বাড্ডা লিংক রোড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফারহানা জ্যোতি। জ্যোতি জানাবেন স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে, বিধি নিষেধের সার্বিক পরিস্থিতি কি। প্রিয়া কুণ্ডু, যে জায়গাটাতে আছি সেই জায়গাটা আসলে রাজধানীর বিভিন্ন এলাকাকে একটা সংযোগ করার যে রাস্তা সেই রাস্তায়। তো এই রাস্তা থেকে গণপরিবহন চলার যেই ব্যাপারটি সেটি যেমন আছে, তেমনি পথচারীদের সংখ্যাও এখানে আসলে অনেক। তা আমি যে এখানে দাঁড়িয়ে আছি সে তার পাশেই একটি রেস্তোরাঁ দেখা যাচ্ছে। আমাদের ভিডিওগ্রাফার সহকর্মী হান্নান ভাইকে আমি অনুরোধ করব এই রেস্তোরাঁটি একটু দেখানোর জন্য। আসলে এখানে আসার পর থেকে দেখতে পাচ্ছি যারা এখানে প্রবেশ করছেন তারা যেমন স্বাস্থ্যবিধি মেনে চলছেন, এবং এই রেস্তোরাঁর কর্তৃপক্ষও দেখলাম তারাও স্বাস্থ্যবিধি মেনে চলছেন। তো এই এই যে করোনা ওমিক্রনের যে নতুন ভেরিয়েন্ট এসেছে সেটা থেকে এই সংক্রমণ থেকে বাঁচার জন্য এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্য এবং সাধারণ মানুষকে এই ভেরিয়েন্ট থেকে রক্ষা করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে রেস্তোরাঁতে যখন খাবার খেতে মানুষ প্রবেশ করবে তখন তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে, এবং এই যে করোনার যেই টিকার যেই সনদ সেটিও সঙ্গে রাখতে হবে। তো এই সামনে যারা আছেন তারা আসলে সবাই এই করোনা সম্পর্কে সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনে চলছেন। ফারহানা জ্যোতি, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চট্টগ্রামের খবর জানবো সহকর্মী ইবেন মীরের কাছে। ইবেন, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মানুষ কতটা সচেতন এবং প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানাবেন আমাদের। আজকে থেকে যে নতুন করে বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে যে নিয়ম দেয়া হয়েছিল সকাল থেকে, যদিও প্রতিদিনের মতোই কিন্তু মানুষজন চলাফেরা করছে, ঠিক নতুন করে যে স্বাস্থ্যবিধি মানা যে প্রবণতা সেটি আসলে তেমন একটি লক্ষ্য করা যায়নি। আজকে চট্টগ্রামের করোনা আক্রান্তের সংখ্যার পরিসংখ্যানটা যদি একটু আপনার মাধ্যমে বলি, আজকে চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 260 জন, যেটি গতকালকে ছিল 222 জন, এর আগের দিন 209। অর্থাৎ গত তিন দিনের পরিসংখ্যান যদি হিসেব করি সেক্ষেত্রে কিন্তু প্রতিদিনই বাড়ছে এই সংখ্যাটা। এছাড়া গেল মাসে যেটা ডিসেম্বর মাসে যেখানে করোনার আক্রান্তের সংখ্যা পুরো মাসের যে 31 দিনে আক্রান্ত হয়েছিল 235 জন, সেখানে এই মাসের প্রথম 13 দিন অর্থাৎ আজকে পর্যন্ত আক্রান্ত হয়েছে 1259 জন, অর্থাৎ প্রায় 4 গুণেরও বেশি। সকাল থেকে স্বাস্থ্যবিধি যে মানার কথা বলা হলো, আমরা যে গণপরিবহন দেখেছি এবং বিভিন্ন রাস্তাঘাট সব জায়গায় গত গেল কিছুদিন যাবত যেভাবে চলছিল সেভাবেই কিন্তু চলছে। আসলে তেমন একটা স্বাস্থ্যবিধি মানার এখন পর্যন্ত আমরা তেমন একটা জনসাধারণের মাঝে ওই ধরনের সচেতনতা দেখতে পাইনি। তবে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিভিন্ন অভিযান আছে তারা অভিযান চালালে হয়তো সেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কিছুটা দেখা যেতে পারে মানুষের মাঝে। এ ছিল চট্টগ্রামের সবশেষ স্বাস্থ্যবিধি মানার খবর। ইবেন মীর, ধন্যবাদ আপনাকে।